Assalamualaikum everyone. Welcome back to my channel Palatable Feast. আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সাথে চিকেনের একটা ব্যতিক্রমী রেসিপি শেয়ার করছি। আজকে আমি আপনাদের সাথে লেমন চিকেন রেসিপি শেয়ার করছি। ভিডিওটি দেখার পর রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেই কিভাবে বানাবো লেমন চিকেন। লেমন চিকেন বানানোর জন্য আমি এখানে 13-14 পিস হাড় সহ চিকেন নিয়েছি। প্রথমে আমি এই চিকেনগুলো ম্যারিনেট করব। এর জন্য চিকেনগুলোর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদমতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। লেমন চিকেনে আমি অন্য মশলা বেশি অ্যাড করব না, তাই এখানে কালো গোলমরিচ একটু বেশি পরিমাণ দিয়েছি। যেহেতু লেমন চিকেন, তাই এখানে আমি মাঝারি সাইজের একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর রসের পরিমাণ 1 টেবিল চামচের চেয়ে সামান্য একটু বেশি হতে পারে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। টক দই আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে ফেটিয়ে চিকেনের উপর দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মেশানোর কাজটি হাত দিয়ে করলেই ভালো হবে, এতে সবগুলো চিকেন পিসে মশলা ভালোভাবে ঢুকবে। লেমন চিকেনে বেশি মশলার প্রয়োজন নেই। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি, হাতের কাছে থাকা এই মশলাগুলো ব্যবহার করলেই হবে। চিকেনের সাথে সব উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে চিকেনের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকবে। ম্যারিনেশনের 1 ঘন্টা পর চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর সাথে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। লেমন চিকেনে এই তেলের সাথে বাটার দিলে সুন্দর একটা স্মেল আসবে। বাটারের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করা যাবে। হাতের কাছে বাটার বা ঘি কোনোটাই না থাকলে রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করা যাবে। তেল এবং বাটার গরম হলে এর সাথে 5টা এলাচ, 5-6টা লবঙ্গ, 1/2 চা চামচ গোটা গোলমরিচ, 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। চুলার আঁচ এ পর্যায়ে লো হিটে রেখেই এই গোটা মশলাগুলো হালকা ভেজে নিব। লো হিটে মশলাগুলো ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে, তখন এর মধ্যেই ম্যারিনেট করা চিকেনগুলো যতটা সম্ভব মশলা কমিয়ে চিকেনগুলো ভেজে নিব। চুলার আঁচ এ পর্যায়েও লো হিটেই থাকবে। একে একে আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো দিয়ে 2 মিনিট ভাজার পর যখন হালকা একটু গোল্ডেন কালার আসবে এক পাশে, তখন আমি অন্য পাশ উল্টে দেব। চুলার আঁচ লো হিটে রেখে দুই পাশে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এর উপরে ম্যারিনেট করার যে মশলাটুকু বাকি ছিল সেই মশলাগুলো ছড়িয়ে দেব। ম্যারিনেট করার মশলা দেওয়া হয়ে গেলে এরপর একটা স্পেচুলার সাহায্যে চিকেনগুলো একটু নেড়ে চেড়ে উল্টে দেব। চিকেনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এরপর ম্যারিনেট করা মশলাগুলো ধুয়ে 1/2 কাপ পানি এর সাথে দিয়ে দিচ্ছি। এরপর আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম হিটে 4-5 মিনিট রান্না করব। আর ব্রয়লারের মুরগি সিদ্ধ করতে 10-12 মিনিটের মধ্যেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই মুরগি রান্নায় বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে চিকেনগুলো উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মশলাগুলো হাড়ির তলায় লেগে পুড়ে না যায়। এরপর আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করব। চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে আমি রান্না করছি। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে নিয়েছি। এবার এর সাথে 8-10টা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই চিকেনে কালো গোলমরিচ ব্যবহার করেছি, তাই ঝাল হবে। যেহেতু লেমন চিকেন, তাই এটাকে আমি বেশি কালারফুল করব না, এজন্য শুকনো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করি। কাঁচামরিচে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালারটাও সুন্দর থাকবে, তাই এখানে আমি কাঁচামরিচ দিয়েছি।
কাঁচামরিচ দিয়ে সাবধানে চিকেনগুলো নেড়ে দিচ্ছি। এরপর 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে কাঁচামরিচের যে সুন্দর ফ্লেভার তা চিকেনের ভেতরেও যাবে। ঢাকনা সরিয়ে এই লেমন চিকেনে যেহেতু এক্সট্রা অন্যান্য মশলা ব্যবহার করিনি, তাই এখানে আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর পছন্দ মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। লেমন চিকেনে ধনে পাতা কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ধনে পাতা কুচি দিয়ে চিকেনগুলো সাবধানে আর একটু নেড়ে দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। বাস তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে লেমন চিকেন। এবার আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। কি চমৎকার কালার হয়েছে! সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটন ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।